আন্দোলনের ব্যর্থতার জন্য ফখরুলের পদত্যাগ করা উচিত। ভুয়া ভুয়া সব ভুয়া, দশ দফা ভুয়া, সাতাইশ দফা ভুয়া, আন্দোলন ভুয়া, পদযাত্রা ভুয়া, বিক্ষোভ মিছিল ভুয়া, ভুয়ার ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স ladies and kids wear art, be smart. এই যে 10ই ডিসেম্বর কত কিছু করলো, খালেদা জিয়া নাকি দেশ চালাবে, তারেক জিয়া নাকি দেশ উড়িয়ে দিবে, সব তো হলো, শেষ পর্যন্ত নয়া পল্টনও পেল না, অবশেষে গোলাপবাগের গরুরা আন্দোলন, সেই আন্দোলন দ্রুততার দৌড়ে দৌড়ে আন্দোলন, সেটা এসে গেল নীরব পদযাত্রা। আমি বলেছি পতন যাত্রা, পতন যাত্রাই শুরু হয়েছে, পদযাত্রা থেকে দাঁড়িয়ে গেছে মানব বন্ধু। এখন বিএনপির আন্দোলন চোরা বালিতে আটকে গেছে, সামনেও যায় না, পেছনেও যায় না, ডাইনেও যায় না, বাইনেও যায় না। শিল্পাচার্য জয়নুলের একটা চিত্রকর্ম আছে, দেখেছেন, গরুর গাড়িকে দুই গরু সহ পেছন দিক থেকে ঠেলছে, কাঁধায় পড়া গরুর গাড়ি নড়ে না চড়ে না। এখন বিএনপি নামক দলের অবস্থা ওই কাঁধায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতো, বলে আমরা গণতন্ত্র ধ্বংস করেছি। গণতন্ত্র, গণতন্ত্রকে তোমরা কবর দিয়েছ, সমাহিত করেছ, প্রহসনমূলক নির্বাচন ভুয়া ভোটার তালিকা করে যে নির্লজ্জ মাগুরার বাই ইলেকশন ভুলে গেছে, গণতন্ত্র হত্যা বিএনপি করেছে, তাদের হাতে এই দেশ আর যাবে না, মেরামত করেছে শেখ হাসিনা, তাদের হাতে ফিরিয়ে দেবে না এই বাংলা। বিএনপি ধ্বংস করেছে, শেখ হাসিনা মেরামত করেছে, এখন তারা রাষ্ট্র মেরামতে কি বলে, সাতাইশ দফা, কি বলে সাতাইশ দফা, সরকার উৎখাতে কি বলে দশ দফা, ভুয়া ভুয়া সব ভুয়া, দশ দফা ভুয়া, সাতাইশ দফা ভুয়া, আন্দোলন ভুয়া, পদযাত্রা ভুয়া, বিক্ষোভ মিছিল ভুয়া, ভুয়ার নেতাকে নেতাকে নেতা ভুয়া, হ্যাঁ কোথায় আছে, আমরা পালিয়েছি, তোমার নেতাই ফখরুল পালিয়ে গেছে, এমনে যায়নি, মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না, সরম লাগে না, এখন আবার অ্যাক্টিং চেয়ারম্যান হয়েছে, লজ্জাও লাগে না, লজ্জা সরমের মাথা, এই অর্থ পাচার কারণে দণ্ডিত আসামি
তারেক রহমান বাংলাদেশের মানুষ আর কোনোদিন এই ধরনের অপকর্মকারীকে অপরাধীকে চিহ্নিত দাদি অর্থ পাচারকারীকে নেতা হিসাবে মেনে নেবে মেনে যদি নিত এই বৈশ্বিক সংকটের সময় কিছু সাধারণ মানুষ হলেও বিএনপির আন্দোলনের সাথে যোগ হতো কিন্তু এই আন্দোলন বিএনপি নেতা কর্মীদের আন্দোলন এখানে পাবলিক নেই আজকে মুখ বন্ধ হয়ে গেছে ফখরুলের মুখের বিষ উগ্র হয়ে উঠছে যার শক্তি কমে যায় তার মুখের বিষ উগ্র হয়ে উঠে শক্তি কমে গেছে দাঁড়িয়ে গেছে চোরাবালিতে আটকে গেছে কোথায় পথ নাই পালাবার পথ নাই পালাবার কাজে বড় বড় কথা এসব ছাড়ুন তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলু ওই ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না আজকে আমেরিকান অ্যাম্বাসেডরকে আমরা বলে এসেছি ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু ক্যাটেগর গভর্নমেন্ট সো কল অ্যাগেন এখানে আর ধরো যাব সরকারের পদত্যাগ আন্দোলনে ব্যর্থতার জন্য ফখরুলের পদত্যাগ করা উচিত আজকে কি বলবে বিএনপি যে কর্মীদের মাঠে নামাইছে দিবাস দেখাইয়া ক্ষমতা আসি আসি করে ময়ূর সিংহাসন আসি আসি করে ক্ষমতা তো আর এলো না এখন আশায় আশায় যে কর্মীরা ছিল কাঁথা বালিশ লোটা কম্বল মশার কয়েল সব নিয়ে সমাবেশের সাত দিন আগে তারা বিছানা পেতে শুয়েছিল মনে আছে কোথায় গেল লম্ব জম্প কোথায় গেল এই আন্দোলন থেমে যাবে সব থেমে যাবে তোমরা শুধু একটু ঠিকঠাক ভালো কাজের মধ্যে একটা অঘটন ঘটে শেখ হাসিনার ভালো কাজগুলোকে একটা খারাপ কাজ দিয়ে ম্লান করতে যেও তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ